চলছে চাটগাঁইয়া উৎসব, যেখানে তুলে ধরা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, বৈশাখ ঘিরে সেখানকার স্থানীয় সংস্কৃতি তুলে ধরতে কী কী আয়োজন চলছে? মুক্তি, মূলত একদিকে ঈদ, অন্যদিকে পহেলা বৈশাখ, সবচেয়ে বড় দুটি উৎসবে মাতোয়ারা আসলে পুরো দেশের মানুষ। আজকে বিকেল থেকে চট্টগ্রামে মূলত যে বর্ষ বিদায়ের অনুষ্ঠান বা চৈত্র সংক্রান্তি, সেটিও শুরু হয়েছে। তার পাশাপাশি চট্টগ্রামের যে আঞ্চলিক সংস্কৃতিটি রয়েছে সেটি তুলে ধরার জন্য ঈদ আনন্দ উৎসব অর্থাৎ চাটগাঁইয়া আনন্দ উৎসবটি শুরু হয়েছে এবং এটি দ্বিতীয়বারের মতো মূলত আয়োজন চট্টগ্রামের প্রগতিশীল চট্টগ্রামের ব্যানারে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে নানা শ্রেণী পেশার মানুষ, একেবারে দিন মজুর থেকে শুরু করে চট্টগ্রামের মেয়র, সবাই আসলে এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের কবি, লেখক, গায়ক, সাহিত্যিক যারা আছেন তারাই এই প্রোগ্রামটির নেতৃত্ব দিচ্ছেন বলা যায়। তারা যেটি বলছেন, এই একটু আগে একটি শোভাযাত্রা হয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন সাম্পান, যেটি কর্ণফুলী নদীর ঐতিহ্য এবং শুধুমাত্র চট্টগ্রামেই এই নৌকাটিকে পাওয়া যায়, যেটি চট্টগ্রামের একটি প্রতীক, সেটিকে শোভাযাত্রায় আনা হয়েছে। এরকম বেশ কিছু চট্টগ্রামের ঐতিহ্য, যেগুলো প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য বহন করছে, চট্টগ্রামের সংস্কৃতিকে তুলে ধরছে আলাদা করে, সেগুলো আনা হয়েছে। আর মুক্তি, একটু বলে রাখি, এখানে যারা আয়োজক তারা বলছেন যে সারা দেশ জুড়ে আসলে এইরকম আলাদা কিছু সংস্কৃতি রয়েছে, চট্টগ্রামের আলাদা ভাষা রয়েছে, সেগুলো আসলে আকাশ সংস্কৃতির প্রভাবে এখানকার এখনকার প্রজন্ম ভুলে যেতে বসেছে। সেই শিকড়টিকে ধরে রাখতে, সংস্কৃতির মূলকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দিতে এই উৎসবগুলো তারা আয়োজন করছেন। এখানে চট্টগ্রামের গান নাচ থেকে শুরু করে চট্টগ্রামের ভাষায় আসলে সবাই বক্তৃতা করেছেন। মুক্তি, হোসেন জিয়াদ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। আর এরই মধ্য দিয়ে